তো গুড মর্নিং বন্ধুরা, দেখো এইমাত্র ঘুম থেকে উঠে দরজাটা খুলে নিলাম। আর উঠে প্রথমে হচ্ছে আমি হাউস কোটটা পরে নিয়েছি, তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ছেলে মানে দাদা ছেলেকে পড়াতে আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তো রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি 7টার দিকে, তো উঠে আবার শুয়েছিলাম, তো এখন একেবারে উঠে গেলাম, উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তো এখন হচ্ছে ব্রাশ করবো, চা খাবো, খেয়ে ছেলেকে একটু পড়াতে বসাবো, তারপরে যা যা করবো সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে তো বেশি কাজ করি না, তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হচ্ছে না। আর হচ্ছে তো ঘুম থেকে উঠে দিদি থালা বাসন সব ধুয়ে নিয়েছি, তো সবাই সবার মতো কাজকর্ম করছে, আমি এখন উঠেছি। তো যাই হোক, সকালটা তো শুরু হয়ে গেল, তো দেখি সারাদিন কীভাবে শেষ হয়। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আর ছেলে রাস্তায় চলে গেছে, ওকে এখন গিয়ে নিয়ে আসবো, তো ওকে এনে ব্রাশ টাশ করিয়ে খাইয়ে পড়াতে বসাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, দিদির ছেলে দাঁড়িয়ে আছে, ওকে একটু ভিডিও করে নিলাম। আর একদিকে হচ্ছে চা হয়ে গেছে, তো দুধ চা লাল চা দুটোই আছে, তো বিস্কিট দিয়ে খাওয়া হবে। আর এটা হচ্ছে আমার ভাইসা আর হচ্ছে আমার ছেলে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে মাছ রেখেছে মা, তো আমি মাছ কাটতে বসে গেছি। আর এগুলো হচ্ছে জ্যান্ত মাকুর মাছ, হচ্ছে কুয়োর মধ্যে মানে কুয়ো করে বাড়িতে চাষ করা মাছ। তো বাড়িতে যদিও মাছ কাটি না, এখানে এসে রোজ দিনই কাটতে হচ্ছে, প্রতিদিনই মাছ রাখা হয়, তো আমি কেটে দিই মাকে। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা স্নান টান কমপ্লিট করে ঘরে এসেছি, আর হচ্ছে স্নানের আগে চা চা করার করে নিয়েছি। আর আজকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো শুধু দু রকমের মাছ কেটেছি সেটাই করলাম। আর ঘর তো গোছগাছ করে নিয়েছি, কয়েকটা কাছাকাছিও করেছি। তো জামা কাপড়গুলো স্নান করে এনে রেখেছি, যেহেতু সকাল থেকে প্রচণ্ড রৌদ্র, তো সব কিছু শুকিয়ে গেছে, তো এখন গোছগাছ করে রাখবো। আর তার আগে যাবো একটু রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ওই জ্যান্ত যে হচ্ছে মাগুর মাছটা সেটা রান্না করবো। তো তিনটে মাছ ছিল কালকে ধরেছিল, হচ্ছে পুকুর না হচ্ছে এটাকে কুয়ো থেকে কুয়োর মতো বানিয়ে বাড়িতে চাষ করেছে, তো কালকে ধরেছিল, কালকে রান্না করা হয়নি। তো আজকে আমি কেটে রেখেছি স্নানের আগে, আর এখন হচ্ছে কি রান্নাটা করবো। তো ওটা করে তারপর একটু জামা কাপড়গুলো গোছগাছ করে খেয়ে ছেলেকে খাইয়ে তারপর হচ্ছে একটু বের হওয়ার ইচ্ছে আছে, তো যদি বেরোই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, ওই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, তো চলো করে নিই রান্নাটা। তো দেখো এখানে হচ্ছে আমি রান্না করছি উনানে মাগুর মাছ, তো ছোট ছোট মাগুর মাছ তখন কেটেছিলাম, তোমাকে দেখিয়েছি, তো এখন এটা বসিয়েছি, হয়ে গেছে প্রায়। তো চলো, খুব অল্প মানে তিনটা মাছই ছিল, তো অল্প একটু হয়েছে এই যেহেতু, তো এখন এটা নামিয়ে নিব, প্রায় হয়ে গেছে। আর ঘরে যেহেতু মানে আলোটার জন্য অন্ধকার অন্ধকার আসছে, তো চলো নামিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর ঘরে আলোর প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি, ব্যাক ক্যামেরাতেই করছি সব কিছু। আর হচ্ছে এদিকে হচ্ছে রান্না মাছটা নামিয়ে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দেখো কতটা গাঢ়। এটা হচ্ছে বাড়ির গরুর দুধ, তো উনানে হতে থাকবে। আর এদিকে দেখো মা রান্না করেছে বাটা মাছ, আর হচ্ছে এটা হচ্ছে একটা সবজি, আর ডাল, তো ডাল একটা কমন, প্রতিদিনই ডাল হতেই হবে, না হলে ডাল না হলে কারোই চলে না। তো চলো, তো দেখি ঘরেই বসেছিলাম, পাশে জানলা দিয়ে দেখছিলাম, তো পাশের একটা জমি ধানের জমি, তো ধান কাটছিল, তো দেখো ধান কেটে কেটে রোদে রেখে দিচ্ছে, এই ধানগুলো শুকিয়ে যাবে, তারপরে আটি বেঁধে বাড়িতে নিয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে টোটোতে বসে আছি, আর হচ্ছে বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো রেল গেটে আটকে গেছি, তো ট্রেন যাচ্ছে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে বাসনের দোকানে, তো কিছু টুকটাক কেনাকাটা করে তারপর যাব হচ্ছে দিদির বাড়িতে। তো আপাতত এইটুক প্ল্যান করে বেরিয়েছি। তো দেখো ভয়েসটা পরে দিচ্ছি, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে দেখো বাসনের দোকানে বসে আছি, আর ছেলে এতক্ষণ ঘুমিয়েছিল, আর দিদির বাড়িতে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি, তো ওখানে চাউমিন আর হচ্ছে সিঙ্গারা খেয়েছি, আর বাড়িতে এসেও ভিডিও করিনি। তো সেজন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।